নমস্কার নেবেন। আজকে আমি একটা নতুন রান্না করছি, সেটা হচ্ছে দই চিকেন। এতে রান্না করতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, প্রথমেই লাগবে মেইন উপকরণ চিকেন। এখানে আমার 500 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। আর লাগবে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, কিছু আলু ভাজার জন্য কেটে রাখা আছে, আছে এখানে দই, কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে 550 গ্রাম দই, আর আছে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে আদা রসুন, 8 কোয়া রসুন, আর 1 ইঞ্চি, 1 ইঞ্চির কম, 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে আছে গন্ধরাজ লেবুর রস বড় 1 চামচ। আচ্ছা, আর লাগবে এখানে গরম মশলা, মধ্যে এলাচ, ছোটো এলাচ এবং বড় এলাচের কয়েকটা দানা, 2টি ছোটো এলাচ এবং আধখানা বড় এলাচের দানা, গরম মশলা, সাদা তেল। এই আমার উপকরণ। তো এখন প্রথমে যেটা করতে হবে, আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তুলে রাখবো, পেঁয়াজ কুচিগুলো। এর মধ্যে তেল গরম হতে হতে আমি এখানে যে উপকরণগুলি আছে, দই, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, নুন, স্বাদ অনুযায়ী অল্প হলুদ, এই দিয়ে চিকেনটা আমি আর দেব ওই লেবুর রস, মিনিট 10-15 একটু ম্যারিনেট করে রাখবো। ইতিমধ্যে আমার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো ফেলে দিলাম। এখানে আছে আমার মাঝারি সাইজের 3টে পেঁয়াজ। আচ্ছা, এবারে আমার সব উপকরণগুলি দেওয়া আছে, মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে, মিনিট 10-15 রাখলেই হবে, 10-15 মিনিট রাখলেই ম্যারিনেশন হয়ে যাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ওই একই তেলে, সাদা তেলে আমি কিছু আলু ভেজে রেখে দিয়েছি, আগে থেকে নুন মাখা ছিল, আলুটা ভেজে রেখেছি, এবার আমি কিছুটা সাদা তেল দিলাম কড়াইয়ে।
সাদা তেল দিলাম আর সামান্য দেব সরষের তেল দুটো তেলে মিক্স করে করলে রান্নার স্বাদ বেড়ে যায় আচ্ছা এবারে আমি দেব আমার যে এলাচ বড় এলাচ এবং ছোট এলাচ রাখা ছিল সেটা বড় এলাচের কিছু দানা আর দুটো ছোট এলাচ ভেঙে রাখা আছে সেটা আমি দিয়ে দেব ফোড়নে দিয়ে এবার আমি চিকেনটা যে ম্যারিনেট করা ছিল আমি সেটা দিয়ে দেব এখন এটা আমায় কষতে হবে দই থেকেই জল বেরিয়ে আসবে দই আদা রসুনের রস লেবুর রস নুন সব দিয়ে ম্যারিনেট করা ছিল এই থেকে এবার আস্তে আস্তে জল বেরিয়ে আসবে সেই জলেই মাংসটা সুসিদ্ধ হবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাংসটাকে কষতে হবে এবং তার সাথে সাথে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমার মাংসটা এখন কষা হয়ে গেছে এখন সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি যে দইয়ের বাটিতে যে জলটুকু ছিল সেই জলটুকু দিয়ে দিলাম এটা খুব বেশি জল থাকবে না দিয়ে জলটা একটু ফুটে গেলে একটু মাখামাখাই নামাতে হবে কেউ কেউ ইচ্ছা করলে এর মধ্যে ঘি দিতে পারেন তবে আজকে আমি ঘিটা দিচ্ছি না কারণ তেলটা দেওয়া হয়ে গেছে দু রকমের তেল পড়ে গেছে তাই ঘিটা আমি আজকে দিলাম না আর পেঁয়াজ ভাজা আলু ভাজা এগুলোর মধ্যেও তেল আছে সবটাই তেল যাবে সেই জন্য আমি ঘিটা দিলাম না এখন যেটা করতে হবে আমাকে নামানোর আগে একটু গরম মশলা দিতে হবে সেটা আমি এবার দেবো এটা আমার হোমমেড গরম মশলা আমি এটা তৈরি করে রেখে দিই কারণ সুবিধা হয় আপনারা এটা করে রাখতে পারেন এভাবে এলাচ দারচিনি লবঙ্গ একটা তেজপাতা আমি যেটা করি 10 গ্রাম এলাচ 5 গ্রাম দারচিনি 5 গ্রাম লবঙ্গ
একটা বড় তেজপাতা আর ইচ্ছা করলে একটু জিরে দিতে পারেন এক চামচে জিরে এক চামচে ধনে দিয়ে একটু কাঠখোলা একটু উষ্ণ নেড়ে একটু গরম করে নাড়াচাড়া করে একটু এটাকে তারপরে ডাস্ট করে রাখতে হবে মিক্সিতে আমি ডাস্ট করে রেখে দিই আচ্ছা আমার এটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন আমার এটা গার্নিশিংয়ের পালা আমি একটু গার্নিশ করব এতে আমি দেব কিছুটা ওই পেঁয়াজ ভেজে রাখা ছিল বেরেস্তা আমি সেটা ছড়িয়ে দিলাম তার উপর আমি যে আলুগুলো ভেজে রাখা ছিল সেগুলো ছড়িয়ে দিলাম এটা ভাত রুটি সকলের সাথেই ভালো লাগে দিলাম চারটে কাঁচা লঙ্কা সবশেষে যেটা দেব সেটা হলো এই গন্ধরাজ লেবু একটু দিয়ে দিলাম তো এই হয়ে গেল আমার দই চিকেন আপনারা এটা করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন অনাসেই করা যায় আপনারা আমাকে জানাবেন কেমন লাগলো আর যদি মনে করেন আপনারা শুকনো লঙ্কা দেবেন লঙ্কার গুঁড়ো তাহলে একটু দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কা খুব একটা বেশি রান্নায় ইউজ করি না বলে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই পুরোটা করেছি ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এই আশা করব আজ তবে আমি এখানেই শেষ করি পরবর্তী অন্য রান্না নিয়ে আমি আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সকলে আমার শুভেচ্ছা নেবেন আজকে এখানে শেষ করছি নমস্কার।